ইতিহাস কথা বলে, ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারে না, সেটাই প্রমাণিত সত্য। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আগামীকাল ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনী ভিত্তিক একেবারে ছোটোবেলা থেকে বেড়ে ওঠা এবং একটি দেশের স্বাধীনতা অর্জন এর উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে জীবন ভিত্তিক, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনের উপর। নাম মুজিব, যিনি একটি জাতির উপকার, একটি দেশের উপকার, সেইভাবেই এই বইটিতে করা হয়। যেহেতু এটা একটা জীবন ভিত্তিক, ইতিহাসের অনেক চিত্র, অনেক অজানা তথ্য আমরা জানতে পারব। আমি ধন্যবাদ জানাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশেও যারা এই চলচ্চিত্র নির্মাণের সাথে আমাদের শিল্পীরা কলা কৌশলী থেকে শুরু করে সকলে, এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি এই সিনেমাটা পরিচালন করেছেন, শ্যাম বেনেগালকে। আজকে যদি তিনি আমাদের সাথে উপস্থিত থাকতেন আমি খুব খুশি হতাম, কিন্তু তিনি অসুস্থতার কারণে ডাক্তারের অনুমতি পাননি, তবে তার টিম সবাই এখানে আছে। অত্যন্ত কষ্ট করে এই সিনেমাটা করা হয়েছে। আমি এর জন্য এই চলচ্চিত্রটা নির্মাণের সাথে কলা কৌশলী থেকে শুরু করে যারা এটার স্ক্রিপ্ট তৈরি করেছেন, গল্প লিখেছেন বা এটাকে তৈরি করেছেন, এবং সেই সাথে সাথে নির্মাণ কাজের সাথে যারা সম্পর্কিত ছিল, সবাইকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মাঝখানে কোভিড-19 জন্য কিছু বাধা ছিল, সেইগুলি অতিক্রম করেও আজকে যে এটা করতে পেরেছে, এবং আগামীকাল সমগ্র বাংলাদেশে মুজিব ছবিটা মুক্তি পাবে, আমার দেশবাসীর কাছে আহ্বান থাকবে। অনেক ইতিহাসের অজানা তথ্য আপনারা জানতে পারবেন, বঙ্গবন্ধু মুজিব সম্পর্কে তার জীবন জানতে পারবেন, সবথেকে বড় কথা আমার মা, আমার দাদা দাদিসহ পরিবারের কথা আপনারা জানতে পারবেন। কাজেই সকলে আমি আশা করি এই ছবিটা দেখে ইতিহাসের নতুন অধ্যায় আপনারা দেখতে পারবেন।